দেশে করোনায় নতুন করে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 283 জন। আর গেল 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1041 জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 18,863 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, গেল 24 ঘন্টায় বিমান স্থলে এবং নৌবন্দর দিয়ে আসা 1,404 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এস কে সৌরভের প্রতিবেদন। দেশের করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি ও তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিং এর আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টায় সারা দেশের নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। এর মধ্যে আমাদের ঢাকার 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। ঢাকা এবং ঢাকার বাইরে 7,392টি নমুনা পরীক্ষার আলাদা তথ্য জানান তিনি। ঢাকার মধ্যে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,956টি এবং ঢাকার বাইরে 2,881টি। নমুনার মধ্যে আমরা পরীক্ষা করতে পেরেছি ঢাকার মধ্যে 4,588টি এবং ঢাকার বাইরে 2,804টি। দেশে গেল 3 সপ্তাহে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার পরিবর্তনের বিষয়ে কথা বলেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের 8ম সপ্তাহ, যেটা ছিল 26 এপ্রিল থেকে 2 মে, সেখানে আমাদের শনাক্ত ছিল 24 ঘন্টায় 3,792 জন এবং সেই সপ্তাহে সুস্থ হয়েছিল 64 জন এবং মৃত্যুবরণ করেছিল 35 জন। 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5,093 জন, সুস্থ হল 1,189 জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে 14 মে পর্যন্ত 69 জন। বিমান স্থল এবং নৌবন্দর দিয়ে আসা 1,404 জনকে স্ক্রিনিং করা হয়েছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বিমানবন্দরে 1,182 জন, স্থলবন্দরে 46 জন এবং সমুদ্র বন্দরে 176 জন। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।